বাঙালি থেকে বলি সর্বত্রই চলছে বিয়ের মরশুম। আকে আকে বিয়ে সেরে ফেলছেন সকল তারকা জুটি। আর তাহলে রানীমা ই বা বাদ যায় কেন? বুঝতে পারছেন না নিশ্চয়ই রানীমাকে। রানীমা হলেন দিতিপ্রিয়া রায়। রানী রাসমণি সিরিয়ালে বৃদ্ধা রানীমা এর চরিত্রেই এখন তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। তার অভিনয় নজর কেড়েছে সকলের। আর ও আই অভিনয় দিয়েই তিনি জয় করে নিয়েছেন সকলের মন। এত ছোট বয়সে যেভাবে এত বড় একটি চরিত্র টিভির পর্দায় ফুটিয়ে তুলেছে তা সত্যিই দর্শকদের মনে দাগ কেটেছে। গত চার বছর ধরে রমরমিয়ে চলছে এই সিরিয়াল। সবসময় টিআরওপিতে শীর্ষে থাকে এই সিরিয়ালের নাম। আর ছোট পর্দা মাতিয়ে দিতিপ্রিয়া এখন বড় পর্দার অপর্ণা হয়ে ধরা দিতে চলেছে সকলের কাছে। পড়াশোনার পাশাপাশি সে যেভাবে তার অভিনয়ের কেরিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছে তা এক কথায় প্রশংসনীয়। টলিউড ছাড়িয়ে দিতিপ্রিয়া আর কিছুদিনের মধ্যেই বলিউডে অভিষেক করতে চলেছে। অভিষেক বচ্চনের এর পরবর্তী ছবি বব বিশ্বাস এ দেখা যাবে দিতিপ্রিয়াকে। অভিষেকের মেয়ের বান্ধবীর চরিত্রে দেখা যাবে।